আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিটিজি কাপল ইন ইউএই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো আপনারা সবাই জানেন রিসেন্টলি আমরা ব্লেসড হয়েছি উইথ আ বেবি গার্ল, আলহামদুলিল্লাহ। তো আজকে সেই বেবি গার্লের জন্যে কিছু ড্রেস কেনার জন্য চলে গিয়েছি আলওয়াদা মলে। তো চিন্তা করলাম ইউএইর শপিং মলে কী ধরনের বেবি ক্লোথস পাওয়া যায় সেগুলোরই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে কয়েকটা স্টোরে গিয়েছি। প্রথমে আমি মাদার কেয়ারে গেলাম। তো মাদার কেয়ারে কী কী পাওয়া যায় আমার সাথে আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক এনজয় করবেন। আর যারা রিসেন্টলি নিউ মাদার হবেন বা আপনাদের প্রয়োজন, তো আপনারা এখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন কী ধরনের জিনিসপত্র, কী ধরনের ক্লোথিংস আপনারা নিতে পারেন। তো ইনশাল্লাহ আমিও আমার যেটা যেটা পছন্দ হবে আমিও নিতে থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা তাহলে আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ কিছুক্ষণ পরপরই আমি আসছি। তো এই ছিল হচ্ছে মাদার কেয়ারের কালেকশন। মাশাল্লাহ সব কিছুই দেখে মনে হয় যেন নিয়ে নিই, তবে অল্প কিছু নিয়েছি, কিন্তু এত এত কাপড়ের মাঝে সিলেক্ট করা মুশকিল হয়ে যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিব। তো তারপরে একদম সব কিছু মাথায় রেখে চিন্তাভাবনা করে তারপরে কয়েকটা ড্রেস নিয়েছি আমি। তো এত এত ফ্যান্সি ড্রেসগুলো আসলে দেখেই সুন্দর, কিন্তু এগুলো আসলে পরানো হয় না, যেহেতু বেবি এখনও ছোট, ওর জন্য সবচাইতে কমফোর্টেবল যেটা সেটাই নিব। তো এত ফ্যান্সিগুলো আসলে পরাতেও কষ্ট হয়, আর এত ছোট বয়স এগুলো নেওয়ারও উচিত হয় না আসলে। তো এই যে স্ট্রলার দেখতে পাচ্ছি না, স্ট্রলার কিন্তু আমরা আগেই নিয়ে ফেলেছি, বেবি শপ থেকে নিয়েছি। তো কখনো শেয়ার করবো ইনশাল্লাহ। বেবি শপ থেকে নিয়েছিলাম আমরা স্ট্রলার। তো এই ছিল মাদার কেয়ারের কালেকশন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এখন আরেকটা নেক্সট স্টোরে যাব, দেখি ওখানে কী পাওয়া যায়। এগুলো সব কিছু বেবি টয়েস, বেবি ডেভেলপমেন্টের জন্য
যত যত টয়েসের দরকার। আসলে ওরা তো এখনও ছোট, কালারও ঠিক মতো বুঝতে পারে না, তো এই কারণে এখানে বিভিন্ন ধরনের টয়েস পাওয়া যায়। তো চলুন এখন নতুন একটা শপে যাওয়া যাক, ওখানে দেখি কি পাওয়া যায়। শপটা আমি এখন চলে আসলাম বেবি শপে, আমার সবচাইতে ফেভারিট স্টোর সেন্টার পয়েন্টের এই বেবি শপ। রিজনেবল প্রাইসের মধ্যে এবং ডিজাইনেবল ক্লথিংসের জন্য বেবি শপ আমার সবচাইতে বেস্ট লাগে সব সময়ের জন্য। ওদের কালেকশন, ওদের প্রাইসিং সব কিছু মাশাআল্লাহ খুবই ভালো আর অনেক রিজনেবলি পাওয়া যায়। আর প্রায় সময় তো অনেক ধরনের অফার থাকে, তখন কিন্তু শপিং করে আরও বেশি মজা। তো এখন দেখি যে নিউ নিউ অনেক কালেকশন এসেছে, অনেক সুন্দর সুন্দর। তা আসলে যদিও সব কিছু নেওয়া তো আর সম্ভব না, তা আমি দেখে দেখে কয়েকটা নিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন, কোন স্টোরের কালেকশন আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। তা আমিও ঘুরতে থাকি, আমার এঞ্জেলের জন্য আমিও টুকটাক টুকটাক শপিং করতে থাকি। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবেন আমাকে। এতক্ষণ তো দেখালাম বেবি শপের কালেকশন, বেবি শপে কী পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু। তো এখন আমি আরেকটা স্টোরে যাচ্ছি, আমার আরেকটা খুবই ফেভারিট স্টোর নেক্সট। তো এই নেক্সটে দেখি যে খুব সেল চলছে, up to 70%। তো সেলে শপিং করার তো মজাই আলাদা। তো আশা করি নেক্সট থেকে অনেক কিছুই নেওয়া হবে যদি ভালো লাগে। তো আমি এখন এন্টার করছি, আপনারা আমার সাথে থাকুন। তো নেক্সটে বেবি গার্লের ক্লথসগুলো এত সুন্দর, এত সুন্দর, মনে হয় যেন সব কিছুই নিয়ে ফেলি। তো আসলে ওই যে প্রথমেই বললাম, ফ্যান্সি ড্রেসগুলো আসলে খুব একটা পরানো হয় না, বিশেষ করে 0 থেকে 3 মান্থসের মধ্যে, কারণ ওরা তখন
এতটাই ছোট থাকে আর তখন ওদের কমফোর্টের সবচাইতে কমফোর্টেবিলিটিটা মাথায় রাখতে হয়, যার কারণে এত এত ফ্যান্সি ড্রেসগুলো নিয়েও কোনো ধরনের লাভ নেই। আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে এই কয়েকদিনে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আসলে ওরা তো ম্যাক্সিমাম টাইমে ঘুমেই থাকে, তো ঘুম থেকে জাগিয়ে তো যতটা ইজিলি কাপড় পরানো যায় আমার মতে ওই ধরনের কাপড়ই নেওয়ার দরকার। তো আমি দেখছি, আশা করি এখান থেকে কিছু নিতে পারবো। আমি অনেক ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখান থেকে মোস্টলি রানপারগুলাই নেওয়া হচ্ছে। আমাদের দেখলাম যে তিন চারটার খুব সুন্দর সুন্দর সেট আছে, তিন চারটা মিলে একটা সেট, তো অনেক ভালো লাগছে ওগুলো। আর মোস্টলি এগুলো পরে খুবই আরামদায়ক, যেহেতু হাত পা এখন একটু একটু নাড়াচাড়া করে, তো এগুলো ফুল বডি কভার করে থাকে, বেবিরা খুবই কমফোর্টেবল থাকে এগুলোতে। তো পুরো স্টোরটাই আপনাদের সাথে শেয়ার করছি, ওদের কালেকশন কেমন, কী কী আছে না আছে। আমি তো বেশ কিছুই নিয়ে ফেলেছি, তো ইনশাআল্লাহ হয়তো অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো, বা যদি আমার সময় হয় আমি লাস্টে দেখিয়ে দিব কী কী কিনেছি। তো এখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে আমার, যেমন ইনারগুলো, তারপর রানপার তো বললামই, এরপর সক্স নিয়েছি, কিছু শুজ নিয়েছি, খুবই সুন্দর সুন্দর জিনিস। নেক্সটের প্রত্যেকটা জিনিস আপনাদের খুবই ভালো লাগবে আশা করি, তো আপনারাও চেক করতে পারেন। আপনাদের যদি প্রয়োজন, আপনারা যদি নিউ মাদার হয়ে থাকেন বা ইনশাআল্লাহ সামনে হবেন, তাহলে এই স্টোরে চেক করতে পারেন। আশা করি আপনাদের প্রয়োজন মতো, আপনাদের পছন্দ মতো অনেক কিছুই পেয়ে যাবেন এখানে। তো আমিও আমার শপিং মোটামুটি করে নিয়েছি, তারপরে একটু ঘুরছি, আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। তো এই যেও আবার আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার মার বা বেবির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন সব বেবিদেরকে সবাইকে নেক হায়াত দান করে, সবাইকে অনেক অনেক ভালো রাখে। তো আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, অনেক ভালো থাকবেন আপনারা সবাই। আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।